কোনো আলিম বা বক্তার নামের শেষে দা বা বলা যাবে না, মানে দামাত বারাকাতুহু, না দামাত বারাকাতুহু এটা আমাদের দেশে ব্যবহার করে, কিন্তু এর যে অর্থটা সেটা তো আসলে সঠিক বলা যায় না। দামাত বারাকাতুহু, তার বরকত চিরস্থায়ী হোক। কোনো ব্যক্তির কি কোনো বরকত আছে? সাধারণত আমাদের দেশে যারা সুফি তরিকায় চিন্তাভাবনা করেন তাদের মধ্যে এই জিনিসটা আছে, ফয়েজ বারাকা, কোনো ব্যক্তির ফয়েজ এবং বারাকা থেকে অন্যজন উপকৃত হয়ে থাকেন। কিন্তু ইসলামের সঠিক বিশ্বাস হচ্ছে আল বারাকাতু মিন আল্লাহ, বারাকা কার কাছ থেকে? আল্লাহর কাছ থেকে। আল্লাহ ছাড়া কেউ বারাকা দিতে পারেন না, আল্লাহ ছাড়া কেউ বারাকা বর্ষণ করতে পারেন না, প্রদান করতে পারেন না। এই জন্যে দেখবেন যে কোনো মানুষ হোক, কোনো জন্তু হোক, কোনো পদার্থ হোক, এমনকি বাইতুল্লাহ, বাইতুল্লাহতে দেখবেন যে অনেকে গিয়ে গিলাফটা ধরে রাখে, মনে হয় গিলাফ থেকে বারাকা ছেড়ে নিয়ে আসবে, অথবা বাইতুল্লাহ মোছে, মুছে গায়ে মোছে, এগুলো সবই বেদাতি কাজ। অনেকে মাকামে ইব্রাহিমেকে জড়ায় ধরে রাখে, মনে হয় মাকামে ইব্রাহিমের সমস্ত বারাকা সে নিয়ে নিবে। মসজিদে নববীতে আমরা দেখেছি ডিউটি করার সময় দেখলাম যে সে মেহরাব থেকে, মেহরাব মুছে সে বারাকা নেয়, এগুলো সবই বেদাহ এবং এর কোনোটা শেরক। যদি কেউ মনে করে আল্লাহর পরিবর্তে গায়রুল্লাহ থেকেও বারাকা আসে তাহলে এটা কিন্তু বড় শেরকে পরিণত হবে। এরপরেও কিছু মানুষ হয়তো এটা মনে করে, আমরা মনে করি যে আপনি সবচেয়ে মানে উত্তম যে দোয়াটা সেটা হচ্ছে তিনি যদি জীবিত থাকেন বলবেন হাফেজাহুল্লাহ, কি বলবেন? হাফেজাহুল্লাহ, আল্লাহ তাকে হেফাজত করুন। আর যদি তিনি মারা গিয়ে থাকেন তাহলে রাহমাহুল্লাহ, এই উসলুবটা আমাদের ওলামা ইকরাম ফলো করেন, কারণ এখন তিনি রহমতের বড়ই মুখাপেক্ষী, এই জন্য রাহমাহুল্লাহ।